আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানবীর অটোমোবাইলের পক্ষ থেকে তানবীর। এটা হচ্ছে টয়োটা এলিয়ন, এটা হচ্ছে 16 মডেল। তো এই গাড়ির কোড আছে হলো গিয়া P0, মানে অক্সিজেন সেন্সর পাম্পিং কারেন্ট কোড আছে। আমি কোডটা আপনাদেরকে ইমেজের মাধ্যমে দেখাইতেছি। তো এই কোডটা আমি কিভাবে সমাধান করলাম, তো গাড়িতে হালকা মিসিং ছিল, তো ইনটেক ম্যানিফোল্ডটা ওয়াশ করছি, এয়ার ফুয়েল সেন্সর মাফ সেন্সর ওয়াশ করছি। তো আমরা ওই সেন্সরটাও চেঞ্জ করছি, দেখাইতেছি ওই পুরান সেন্সরটা করে। ভাই পুরান সেন্সরটা করে ব্যাক ডালায় রাখছেন দেখান তো। তো এটা হচ্ছে লিওন তেলের গাড়ি। এই যে এই সেন্সরটা চেঞ্জ করছি, অক্সিজেন সেন্সর পাম্পিং সার্কিট কারেন্ট, এই কোডটাই তো গাড়িতে। পার্ট নাম্বারটা দেখাই, এই যে পার্ট নাম্বার 12160 ড্যান্সো। এই অক্সিজেন সেন্সারটা প্রায় কস্ট পড়ছে প্রায় 3500 টাকা কস্ট পড়ছে রিকন্ডিশন। এটা আমরা গাড়িতে ইনস্টল করে দিয়েছি গাড়িতে। তো আরও ব্রেক সিস্টেমেরও কিছু কাজ করতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমি এটা গাড়িটা এই এখনই স্টার্ট করবো, এগুলো সব ফিটিং দিয়ে স্টার্ট করবো। স্টার্ট করে আমি স্ক্যান করে দেখাইতেছি ফল্ট আরও কী কী আছিল, আমাদের সাথেই থাকুন ভিউয়ার্স। দেখতে পারতেছেন এটা হচ্ছে অক্সিজেন সেন্সর। তো এই অক্সিজেন সেন্সরটার কাজ হচ্ছে, এই যে আগে অক্সিজেন সেন্সারের এই বর্ণনা দিই, এখানে যে এই দুইটা সাদা তার একটা কালো তার আর একটা আকাশি কালারের তার আছে। তো এই দুইটা সাদা তার হচ্ছে এই হিটার সার্কিটের তার, মানে অক্সিজেন এই আর ওই অক্সিজেন সেন্সরটার লোকেশন কই থাকে, আমাদের গাড়ির সাইলেন্সার পাইপের ভেতর থাকে। সাইলেন্সার পাইপের ভেতরে থাকে এই অক্সিজেন সেন্সর। তো এটা হচ্ছে 4 পিনের অক্সিজেন সেন্সর টয়োটা গাড়ির। তো অক্সিজেন সেন্সরের কাজ কী? অক্সিজেন সেন্সরের কাজ হচ্ছে আমাদের 4-স্ট্রোক যে ইঞ্জিনগুলো আছে 4 সিলিন্ডারের, তো আমি নিজে কোনো ইঞ্জিনিয়ার না, তো আমি যত দূর পারি তত দূরে আপনাদেরকে বুঝাইতেছি যাতে আপনাদের কিছুটা যাতে উপকার হয়। তো ধরেন প্রত্যেকটা পিস্টনে, এই একটা পিস্টনে 1 কেজি হাওয়া ডুববো, তো এই 1 কেজি অক্সিজেন ডুববো, এই ইনটেক ম্যানিফোল্ড, এটা এই ইনটেক পাইপ। তো একটা পিস্টনে যদি 1 কেজি অক্সিজেন ডুবে, তাহলে 1 কেজি অক্সিজেন পুরাইতে হইলে কতটুক তেল দরকার বা কতটুক অকটেন ফুয়েল স্প্রে করা দরকার, এটা নির্ধারণ এই করবো এই অক্সিজেন সেন্সরের মাধ্যমে। তো এটার আরেক নাম হচ্ছে AF সেন্সর, মানে এয়ার ফ্লো রেশিও সেন্সর। মানে আমার ইঞ্জিনের ভিতরে যদি 1 কেজি হাওয়া ঢুকে, অক্সিজেন ঢুকে, তাই আর যদি এই 1 কেজি অক্সিজেন পুরাইতে হইলে ধরেন 50 গ্রাম অকটেন লাগবো, তো 50 গ্রাম অকটেন লাগবো ইঞ্জিন কেমনে বুঝবো? তো ইঞ্জিনের যে কন্ট্রোলার আছে, ইসিও আছে, তো এখানে হিটার সার্কিট থেকে বার্তা যাইব ওই কন্ট্রোলারে ইঞ্জিনের ইসিওতে। তো এটা হচ্ছে সাইলেন্সার পাইপ এক্সস্ট, এই সাইলেন্সার পাইপের এই জায়গায় অক্সিজেন সেন্সর ফিটিং থাকে, এফ সেন্সরও বলি অনেকে। তো এই অক্সিজেন সেন্সরের কাজ হইতেছে সাইলেন্সার পাইপ দিয়া কাঁচা তেল আসতেছে না তেলটা পুইরা আসতেছে, তেল যদি পুইরা আসে তাহলে ঠিক আছে, এয়ার ফ্লোর যে রেশিওটা আছে ওই রেশিওটাতে ঠিক রাখে। তারপর সাইলেন্সার পাইপ দিয়ে যদি কাঁচা তেল আসে, তখন অক্সিজেন সেন্সার সেন্স করে যে না এখান থেকে তেল বেশি হইতেছে, তো এখান থেকে আবার হিটার সার্কিটে বার্তা পাঠায় কন্ট্রোলারে যে আপনার ইঞ্জেক্টর থেকে তেল বেশি হইতেছে, আমার যে পরিমাণে অক্সিজেন যাইতেছে এর থেকে বেশি তেল আসতেছে, তো অক্সিজেন মানে তেলটার ওই পুরাইতে পারতেছে না। তো ওই ক্ষেত্রে কী করবো, এই কন্ট্রোলার থেকে ইঞ্জেক্টর ফায়ারিং কমাই দিব। ইঞ্জেক্টর ফায়ারিং যখন কমায় আসবো, তো দেখবো যে অক্সিজেন আর তেল ও অক্টেনের যে রেশিওটা আছে রেকুরেট থাকবো, এয়ার ফুয়েলের বার্নিং রেকুরেট থাকবো। তো এই অক্সিজেন সেন্সারের কাজ হয়েছে কি,
এয়ার আর ফুয়েলের রেশিও ঠিক রাখা। তো এই সেন্সর নষ্ট হয়ে গেলে কীভাবে চেঞ্জ করতে হয় আমার ভিডিওর মাধ্যমে দেখুন, সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। তো স্ক্যানার দিয়ে চেক করে কীভাবে কোড ক্লিয়ার করতে হয়, স্ক্যানার দিয়ে এই সেন্সর কীভাবে ফল্ট ফাইন্ড আউট করা হয়, তো পুরো ভিডিওটা দেখুন। তো ভিউয়ার্স গাইড দেখতে পাচ্ছি স্টার্ট করছি, হয় অফ কর নাস এসা টপ কর স্টার্ট দে। তো গাইড অন স্টার্ট আছে, তো ব্রেকের কাজ শেষ করছি, তাহলে যে চেক লাইট এখন জ্বলে রয়েছে। এই স্ক্যানার কানেক্ট করছি, এই কোড কি আছে কমিউনিকেশন হইতেছে গাড়ির সাথে। সিস্টেম সিলেকশন দা পাওয়ার টেন ইঞ্জিন ওকে, রিড দে আই জাহাঙ্গীর চাকা পরে টাইট দে। আরেকটা বিষয় দেখাই, আগে আগে অরিজিনালি কোড আছে লইল গিয়া এই যে তিনটা P2237 P2238 অক্সিজেন সেন্সর পাম্পিং কারেন্ট সার্কিট আর অক্সিজেন সেন্সর পাম্পিং কারেন্ট সার্কিট লো, মেইন দুই এই দুইটা সমস্যার জন্য আমরা গাড়িটা কাজ ধরছি। তো এই দুইটা সমস্যার জন্য গাড়িতে যে এই এই চেক লাইটটা জ্বলে থাকতো, এই যে চেক লাইটটা জ্বলে থাকতো, এমনি পারফরমেন্সে কোনো সমস্যা ছিল না। তো এটা আমরা শর্ট আউট করছি, তখন একটা ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিলে এই যে চলে যাব, এই চলে গেছে ওকে, এই যে নো ট্রাবল কোড আবার রিড কোড নো ট্রাবল কোড ঠিক আছে ক্লিয়ার। এই যে ক্লিয়ার ফল্ট মেমোরি কমপ্লিট ঠিক আছে ওকে। ইগনিশন সুইচ অফ করতে কইছে, আমরা যেহেতু এয়ারফ্লো সেন্সর চেঞ্জ করছি তো আমাদের এই ফাংশনটা ইউজ করতে হইব। দেখাই কোন ফাংশনে, যে এএফ সেন্সর কম্পেনসেশন ডিসের স্পেশাল ফাংশনে ওকে ওকে দে। আচ্ছা এটা ফেল হইতেছে ওকে দে। এই গাড়িতে এই অপশনটা কাজ করে না, যে গাড়িতে অক্সিজেন সেন্সর দুইটা থাকে ব্যাংক টু মানে V6 ওইসব গাড়িতে এটা কাজ করে। তো আমাদের গাড়ি এমনি আল্লাহর রহমতে ওকে আছে, এই যে চেক লাইট নাই স্টার্ট টুকা ঢুকায়। তো ভিউয়ার্স গাড়ি মোটামুটি আল্লাহর রহমতে ঠিক আছে। তো তখন ব্যাটারি অনেকগুলো কোড আসছে কিসের জন্য, এই যে মাস এয়ারফ্লো সেন্সর এগুলোর কোড আসছে কারণ আমি ব্যাটারির লাইনগুলো কাজ করিনি, কারণ এই যে এই সিডিগুলার এসডি কার্ড চলে যায় ব্যাটারির লাইন খুললে অনেক সময়, তার জন্য ব্যাটারি লাইনটা খুলিনি, এর জন্য অনেকগুলো কোড আসছিল। আমরা গাইড এখন টেস্ট স্টেপ নিয়ে গাইড আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করেন, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।